ভাইরে ভাই গরিবের পানিপুরি খাইছেন কখনো? আসেন আজকে আপনাদের গরিবের পানিপুরি রেসিপিও দিয়া দিমু জান। তো এই হয়েছে গরিবের পানিপুরি বানানোর জন্য মেহনত করে, খুব কড়া মেহনত করে আমি বাজারে গিয়ে রেডিমেডই ফুচকা কিনে নিয়ে আসছি। কি করবো এখন, বানাইতে অনেক কষ্ট, বানাইতে অনেক ভেজাল। তো এই ফুচকাগুলো আমি 40 টাকা দিয়ে কিনে রয়েছি। তারপর একটু অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল না দিলে ভাই বেশি তেল দিলে কলতেটা কাটে। তো এখানে তেল দিচ্ছি অল্প একটু, আর দুইটা করে এখন আমি ভেজে লবো। তো দেখেন কি মেহনত, কি পরিশ্রম করে আমি এগুলারে ভাজতেছি, কত কষ্টে ভাজতেছি আমি। তো যাই হোক, এরকম দুইটা দুইটা করে দিতে দিতে ভাজতে ভাজতে পাইয়া গেলাম মজা। মজা পাইয়া দিলাম চারটা, চারটার পরে আরো যোগ করবো দুইটা, নেব ছয়টা, ছয়টাতে আটটা, আটটাতে দশটা, জোর বাজার করতে করতে আমি এমন পাইচা লেগেছি। তো বাজে বাজে দেখেন মজাই লাগতেছে, টুমটুমা করে ফুলা যায়, বহুত কষ্টের কাজ, বহুত মেহনতের কাজ। এই হলো গরিবের মানে গরিব মানুষরা অনেক পরিশ্রম করে ভাই। তো এইভাবে আমি ভাজিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর করিয়া। ও অল্প একটু তেল দিয়ে আমি মনে করেন একটা একটি ফুচকা এখানে ভেজালাম, দেখেন কি সুন্দর টুমটুমা করে ফুলে যাচ্ছে, কি সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ঢাকা ঢাকা একদম চমলক্ষ ফুচকা হয়ে যাচ্ছে। এইভাবে আমি একটা দুইটা করে বাড়াইয়া দিতে দিতে ভাজতেই আছি, ভাজতেই আছি। তেলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে, তেল কমে না, ভাজাও শেষ হয় না, ফুচকা খালি ফুলতেই আছে, ফুলতেই আছে। দেখেন আপনার কি কিরকম হয়ে যায়। তো আমার এই ফুলা ফুচকাগুলো আপনাকে পছন্দ হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব, সরি সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ফুচকা ভাজা ভাজি শেষ, এরপরে আমি এখন বানাবো টক পানি। তো টক পানি বানানোর জন্য আমি বাড়িতে রয়েছি তেঁতুল, তেঁতুলের মধ্যে এক কাপ পানি ঢেলে দিবেন। এটা ঢালার পরে হাত দিয়ে সুন্দর করে মুখে নেবেন, দেখছেন ভিজে গিয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দেওয়ার পরে এরকম হাত দিয়ে কষলাম, এটা কালারটা কেমন জানি দেখা যেতেছে। এখানে মানুষ অনেক হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি পুদিনা পাতা, ইন্ডিয়ান পানিপুরি গুলোতে কিন্তু পুদিনা পাতা ব্যবহার করা হয়, সবুজ সবুজ পানি হয়, কিন্তু আমি একটু বাংলাদেশি স্টাইলে করতে আছি, বুঝছেন। তো এখানে দিচ্ছি চিনি, চিনিটা দিয়ে দেখেন একটু নাড়াচাড়া দিবেন, নাড়াচাড়া দিবেন, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। তো যাই হোক, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে, কিভাবে জল এসে পড়েছে। আর এখানে আমি গরিবের ঘুগনি বানিয়েছি আজকে, বাইরে থেকে 20 টাকার ফুচকা নয়া ফুচকাকে আমি ঘুগনি বানিয়েছি, দেখেন। আর দেখেন কতগুলা ফুচকা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে চুবাই চুবাই দেখেন লাড্ডুর মতো আমার ফুচকা উঠে গেছে। আর দেখেন সালে কি বলে, খাবারটাও খুব টেস্ট হয়েছে, বুঝতে পারছেন। আমার খাবার কিন্তু আসলেই মজা হয়। তো আপনার বাসায় এই গরিবের ফুচকা ট্রাই করতে ভুলবেন না, আমার জন্য কম দামে এটা কোলাপানের হাত, আমার হাত থাকবেন না। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ভালো লাগলে আমার পেজ একটা লাইক